এটা এমন একটা কাপল যাদের নতুন বিয়ে হয়েছে তারা হানিমুন করার জন্য জঙ্গলের ভেতরে একটা কেবিনে চলে যায় আর সেখানেই মেয়েটা প্রেগন্যান্ট হয়ে যায় কিন্তু মেয়েটা জানতো না যে তার ভেতরে আসলে কি ঢুকেছে বন্ধুরা আজ আমি আপনাদেরকে 2014 সালের একটি হরর থ্রিলার মুভি হানিমুনের বাংলা এক্সপ্লেইন করতে যাচ্ছি সিনেমা শুরু হতেই হাজবেন্ড পল আর ওয়াইফ বিকে দেখা যায় তারা ক্যামেরার সামনে বলছিল যে তারা কিভাবে প্রথমবার একে অন্যের সাথে মিলিত হয়েছিল আর তারপরে অসুস্থ হয়েছিল এই দুইজন নতুন বিয়ে করেছিল তাই তারা হানিমুন করার জন্য জঙ্গলের ভেতরে একটা কেবিনে চলে আসে আর এই কেবিনটা ছিল বিয়ের ফ্যামিলির পল বিকে কোলে তুলে নিয়ে কেবিনে চলে আসে আর বি পলকে কেবিনের কোথায় কি রাখা আছে সবকিছু দেখাচ্ছিল পল দেয়ালে একটা ভাল্লুকের চামড়া ঝোলানো দেখে বি জানায় তার বাবার হান্টিং এর শখ ছিল এই দুইজন কিচেন থেকে বের হয়ে বাথরুমের দিকে চলে যায় এরপর বিছানায় এসে ইন্টিমেট হতে শুরু করে রাতে মাটির তৈরি হাঁস দেখে পল এটা সম্পর্কে জিজ্ঞেস করে আর বি উত্তরে বলে এটার ভেতরে কিছুই নেই তারা দুজন ঘুমিয়ে পড়ে তখন সিনেমাতে দেখা যায় রাতের বেলা একটা সাদা আলো তাদের গায়ে এসে পড়ে এই সাদা আলোটি হচ্ছে সিনেমার সবচেয়ে বড় সাসপেন্স যেটা আপনি সিনেমার একেবারে শেষে বুঝতে পারবেন কিছুক্ষণ পর সকাল হয়ে যায় আর এই দুজনেই ব্রেকফাস্ট বানাতে লেগে পড়ে পল আবারও ওই ভাল্লুকের চামড়ার কথা জিজ্ঞেস করে সে জিজ্ঞেস করে এটাকে কে মেরেছিল বি জানায় এটাকে তার বাবা মেরেছিল পল জিজ্ঞেস করে ভাল্লুক কি কাউকে মেরেছিল বি মজা করে বলে হ্যাঁ ভাল্লুকটি এই লেকের মাছগুলোকে খেয়েছিল এরপর তারা দুজন সুইমিং করার সিদ্ধান্ত নেয় তখন তারা তাদের সাথে সকল ধরনের সেফটি ইকুইপমেন্ট নিয়ে নেয় কারণ তারা পানিতে প্রচুর ভয় পেত যখন এই দুজন বোটে ছিল তখন বি বলছিল সে সুইমিং করবে না পরবর্তীতে তারা কেবিনে এসে শাওয়ার নিয়ে নেয় কিছুক্ষণ পর তারা একটা রেস্টুরেন্টের দিকে যায় সেখানে তারা এমন একজন লোককে দেখেছিল যে কিনা রাগ হয়ে একটি লাইট ল্যাম্প ভেঙে ফেলে বি এবং পল রেস্টুরেন্ট থেকে চলে যাচ্ছিল তখন লোকটি বলে আমি তোমার ছোটবেলার বন্ধু উইল তখন তারা দুজন কিছুক্ষণ এটা নিয়ে কথা বলে উইল জানায় যে এই রেস্টুরেন্টটা তার ওয়াইফ অ্যানির ওই সময় সেখানে উইলের ওয়াইফ অ্যানি চলে আসে আর তাদেরকে এখান থেকে চলে যেতে বলে অ্যানিকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে স্বাভাবিক অবস্থায় নেই এরপর তারা কেবিনে চলে আসে আর এইদিকে পল তখনও অ্যানির কথাই চিন্তা করছিল তখন পল মজা করে বলে উইল কি তোমার এক্স ছিল উত্তরে বি এটা অস্বীকার করে এরপর তারা দুজন ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পরে দেখা যায় এই বাড়ির সব লাইটগুলো হঠাৎ ব্লিঙ্ক করতে শুরু করেছে আর পলের মোবাইলে অ্যালার্মও বাজতে শুরু করে পলের মনে হচ্ছিল সকাল হয়ে গেছে তাই সে মাছ ধরার যন্ত্রাংশ তুলে নিয়ে কেবিন থেকে বাইরে চলে আসে বাইরে এসে পল বুঝতে পারে এখনো তো অনেক অন্ধকার তখন সে মোবাইলের দিকে তাকায় আর নিশ্চিত হয় যে এখনো তো সকাল হয়নি পলের কাছে মনে হচ্ছিল সময়ের আগেই পলের মোবাইলের অ্যালার্ম বেজে উঠেছিল পল কেবিনের ভেতরে চলে যায় যখন পল রুমে আসে তখন সেখানে বিকে দেখা যাচ্ছিল না পল বিকে খুঁজতে শুরু করে পলের নজর একটা প্রজাপতির উপরে পড়ে পল কেবিনের সবখানে বিকে খুঁজতে থাকে কিন্তু পায় না পল অনেক বেশি পেরেশান হয়ে যায় আর তখন সে বাইরে এসে তার স্ত্রী বিকে খুঁজতে থাকে পল চিৎকার করছিল আর তার স্ত্রীকে খুঁজছিল কিন্তু সে কোনো রেসপন্স পাচ্ছিল না কিছুক্ষণের মধ্যেই পল তার স্ত্রী বিকে দেখতে পায় বি জঙ্গলের মধ্যে বিনা কাপড়ে দাঁড়িয়েছিল আর তার কোনো হুঁশও ছিল না পল বিকে কোলে তুলে নিয়ে কেবিনে চলে আসে আর জিজ্ঞেস করে তুমি জঙ্গলে কি করছিলে তখন বি বলে আমি ঘুমের ঘোরে ওখানে চলে গিয়েছিলাম পল অনেক বেশি ভয় পেয়ে যায় যে কারণে বি তাকে বলছিল যে তুমি চিন্তা করো না আমি সম্পূর্ণ ঠিক আছি পরের দিন সকালে তারা দুজন ব্রেকফাস্ট বানানোর জন্য কিচেনে যায় সেখানে দেখা যায় বি রুটি পুড়ে ফেলেছে এটা দেখে পল বলে তুমি এগুলো কি করছো তোমার শরীর ঠিক আছে তো আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত তখন বি বলে আমি ঠিক আছি পল যখন কফি পান করার জন্য কফি মগ হাতে নেয় তখন দেখে কফি বিন আর মগ আলাদা করে রাখা আছে এটা দেখে আমরা বুঝতে পারি যে লাস্ট নাইটে বিয়ের সাথে কিছু না কিছু তো নিশ্চয় হয়েছিল যে কারণে সে এত বেশি মিস্টেক করছে এগুলো দেখে পল আরো বেশি ঘাবড়ে যায় সিনেমাতে দেখা যায় কিছুক্ষণ পরেই এই দুজন বোটে চড়ে মাছ ধরতে যায় সেখানে পল একটা ব্যাং নিয়ে খেলতে শুরু করে কিন্তু এগুলো দেখেও বি কোনো রিয়্যাক্ট করছিল না পল তখন বলে তোমার আসলে কি হয়েছে পলের কথা শুনে বি পানিতে ঝাঁপ দেয় এই ব্যাপারটা খুবই আজব ছিল কারণ প্রথম দিন সুইমিং করার জন্য কিন্তু বি মানা করেছিল অল্প সময়ের মধ্যে তারা দুজন কেবিনে ফিরে আসে তখন পল বিকে কিস করতে যায় তখন বিয়ের থাইয়ের একটি দাগ পলের নজরে চলে আসে দাগের ব্যাপারে জানতে চাইলে বি বলে এগুলো মশার কামড়ের দাগ বি এসে বিছানায় শুয়ে পড়ে আর পল তখন ওই দাগটি দেখছিল কিছুক্ষণ পর পল জঙ্গলের দিকে যায় এটা জানার জন্য যে বিয়ের সাথে আসলে কি হয়েছিল সেখানে পল বিয়ের একটা কাপড় দেখতে পায় কাপড় তুলে নিয়ে দেখা যায় এটাতে কিছু একটা লিকুইড লেগে আছে সেই জায়গাতে পল কিছু ফুটপ্রিন্টও দেখতে পেয়েছিল এগুলো দেখে পল বুঝতে পারে যে জঙ্গলে বি একা ছিল না পল যখন কেবিনে ফিরে আসে তখন সে বিকে আয়নার সামনে কিছু একটা ডায়লগ রিহার্সেল করতে দেখে পরে পল বাইরে চলে যায় অনেকক্ষণ পরে যখন পল ফিরে আসে তখন সে তার ওয়াইফ বিয়ের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে তখন বি বলে তার মাথা ব্যথা করছে কিন্তু এই কথাগুলোই কিন্তু বি আয়নার সামনে দাঁড়িয়ে তখন বলছিল তখন পল বলে তুমি কি আমাকে তোমার থেকে দূরে রাখতে চাও তখন বি উত্তরে না বলে পল জিজ্ঞেস করে জঙ্গলে তোমার সাথে কি হয়েছিল
কিন্তু বি আবারও সেই একই কথা বলছিল যে সে ঘুমের ঘোরে হাঁটতে হাঁটতে বাইরে চলে গিয়েছিল। এই পর্যায়ে বি কথা বলার আগে অনেকক্ষণ চিন্তা করে কথা বলছিল। আসলে বি জঙ্গল থেকে আসার পর অন্যরকম হয়ে গেছে, এমন মনে হচ্ছে যেন সে পলের স্ত্রীই না। পলের কাছেও এই ব্যাপারটা আজব মনে হচ্ছিল। কিছুক্ষণ পর তারা ঘুমোতে চলে যায়। তখন আবারও সিনেমার প্রথমকার সেই আলো নজরে আসে, কিন্তু এবার পল জেগেছিল। সে আলোটা মনোযোগ দিয়ে দেখছিল, এই আলো সারা ঘর ঘুরছিল। পল এই আলোর পিছনে আর গান নিয়ে বাইরে চলে আসে, যেখানে সে অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছিল না। কেউ একজন পলকে দেখে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। তখন পল হাওয়াতেই গান ফায়ার করে। এইসব পলের স্ত্রী বি কেবিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। পল দ্রুত কেবিনের ভেতরে চলে আসে আর তার কেবিনের দরজার লকগুলো লাগাতে থাকে। তখন বি বলে বাইরে কেউ নেই। বি এই কথাটা বারবার বলেই যাচ্ছিল। পল জিজ্ঞেস করে, ওই রাতে জঙ্গলে কে ছিল? তুমি কি আমাকে ধোকা দিচ্ছ? পল জঙ্গল থেকে নিয়ে আসা ময়লা কাপড়টা দেখায়। তখন বি বলে, ওই রাতে আমি ঘুমেছিলাম, কি হয়েছে তখন আমার সাথে কিছুই আমার মনে নেই। পল জিজ্ঞেস করে, তুমি আমাকে বলো, ওই রাতে কি তোমার সাথে উইল ছিল? তুমি আমাকে বলতে পারো, তুমি আমাকে পছন্দ না করলে আমি এখান থেকে চলে যাব। এই কথাগুলো বলতে বলতে তাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তাই এই রাতে তারা দুজন আলাদা আলাদা বিছানায় শুয়ে পড়ে। কিন্তু তারা দুজনেই ভেতরে ভেতরে বেশ পেরেশান ছিল। পরের দিন বি একটা কাগজে লিখছিল যে সে আসলে কে, তার নাম কি, তার স্বামীর নাম কি। ওই সময় পল সেখানে চলে আসে। তখন বি কাগজটি লুকিয়ে ফেলে। এই কারণে পল আরো রেগে যায়। পল যখন কেবিনের বাইরে ছিল তখন বি তার জন্য পানি নিয়ে আসে। পল তখন বিয়ের থাইয়ের দাগের ব্যাপারে আবারও জিজ্ঞেস করে। দাগটি এখন আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। কিছুক্ষণ পর তারা দুজন আবারও মাছ ধরতে চলে যায়। তখন পল বলছিল, আমাদের ফিরে যাওয়া উচিত, আমার কাছে মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই। তখন বি পলের কাছে আসে আর তার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে পলের হাতে রক্ত লেগে যায়। আসলে এই রক্তটা বিয়ের প্রাইভেট পার্ট থেকে এসেছে। তারা দুজন দ্রুত কেবিনে ফিরে আসে। তখন পল বলে, আমাদের উচিত দ্রুত ডাক্তারের শরণাপন্ন হওয়া। তখন বি বলে, এটা আমার পিরিয়ডের রক্ত। কিন্তু পল জানতো এই সময় বিয়ের পিরিয়ড হওয়ার কথা নয়। পরের দৃশ্যে দেখা যায় পল অ্যানির সাথে দেখা করতে যায়। অ্যানি এখানেও পাগলের মতো আচরণ করছিল। পল অ্যানির কাছে উইলের ব্যাপারে জানতে চায়। অ্যানি জানায় উইল এখান থেকে চলে গেছে। পল তখন উইলের একটা রক্ত মাখা ক্যাপ খুঁজে পায়। ওখান থেকে পল উইলের বাড়িতে চলে আসে, যেখানে পল উইলের বাড়ির মেইন দরজায় সিসিটিভি ক্যামেরা লাগানো দেখতে পায়। পল উইলের বাড়ির ভেতরে যায়। সেখানে পল সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে থাকে। ফুটেজে দেখতে পায় বি ওই দিকেই যাচ্ছিল যেই দিকে ওই আলোটা পড়ছিল। তখনই আমরা দেখতে পাই এই বাড়ির সব লাইটগুলো ব্লিং করতে শুরু করেছে। ঠিক ওই সময় পল কিছু নোটসও দেখতে পায়। এগুলো ওই নোটস ছিল যেগুলোতে বি নিজের সম্পর্কে লিখেছিল। যখন পল নোটসগুলো হাতে নিয়ে দেখে তখন সে বুঝতে পারে এগুলোতে ওই একই লিকুইড লেগে আছে যেগুলো পল বিয়ের কাপড়ে লেগে থাকতে দেখেছিল। পল এত সব কিছু দেখে বেশ পেরেশানিতে পড়ে যায়। পল দ্রুত কেবিনে ফিরে আসে আর বিয়ের ডায়েরি পড়তে শুরু করে, যেখানে বি নিজের সম্পর্কে লিখেছিল। ওই সময় বি সেখানে চলে আসে। পল জিজ্ঞেস করে, এগুলো কি হচ্ছে? আমি উইলের ক্যাপ খুঁজে পেয়েছি যেটাতে রক্ত লেগেছিল, আর ওই রাতে তুমি কেন ওই আলোর পিছু পিছু গিয়েছিলে, আর তোমার এই নোটস উইলের ঘরে কিভাবে গেল, আর এগুলো তুমি কি লিখেছো? বি আবারও সেই পুরনো কথাই বলছিল, যে কারণে পল এবার অনেক বেশি রেগে যায়। তখন বি চিৎকার করে বলে, আমি এখানে তোমাকে বাঁচাতে চাচ্ছি, প্লিজ আমার কথা শোনো। পল এখান থেকে চলে যাবার জন্য গাড়ির চাবি খুঁজতে শুরু করে। তখন বি বাথরুমে যেয়ে বসে পড়ে, যেখানে আমরা দেখতে পাই বি তার প্রাইভেট পার্টের ভেতরে কিছু একটা ঢোকাচ্ছিল, যে কারণে প্রাইভেট পার্ট থেকে প্রচুর ব্লিডিং হচ্ছিল। পল তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আর এগুলো দেখে পল আবারও অনেক ভয় পেয়ে যায়। পরের সিনে দেখা যায় পল বিকে বেডের উপরে দড়ি দিয়ে বেঁধে ফেলে আর বলতে থাকে, তুমি বি নও, তুমি আমার স্ত্রী নও, তুমি অন্য কেউ। পল তখন বিয়ের মাথায় আবারও সেই একই ধরনের লিকুইড দেখতে পায়। পল বিয়ের কাছে ফার্স্ট এড কোথায় জিজ্ঞেস করে। তখন বি ভুল জায়গা দেখিয়ে দেয়। তাই পল বলে, তুমি আমার ওয়াইফ নও, আমাকে বলো আসলে আমার ওয়াইফ কোথায়। পল তার স্ত্রী বিয়ের প্রাইভেট পার্টে হাত দেয়। পল তখন আজব কিছু একটা অনুভব করছিল। পল তখন সেটা টেনে বের করে ফেলে। বের করার পর দেখা যায় এটা ভয়ঙ্কর একটা জিনিস, কিন্তু বের করার পরই এটা মরে যায়। এগুলো দেখে পল বেশ ভয় পায় আর এই রুমের বাইরে চলে যায়। তখন সেখানে বিও চলে আসে আর পল তখন বলে, আমি তোমাকে এখান থেকে বাড়িতে নিয়ে যাব। বি তখন বলে, তুমি এটা করতে পারবে না। বি বলে, ওই দিন আমি যখন জঙ্গলে গিয়েছিলাম তখন একটা আলো দেখতে পাচ্ছিলাম, ওখানে বেশ কিছু মানুষজন ছিল, কিন্তু আমি জানি না তারা কারা ছিল। তারা তোমার স্ত্রী বিকে সেখান থেকে নিয়ে চলে গেছে, এই বডি বিয়ের, কিন্তু আমি বি নই, কিন্তু তারা আমার ভেতরে কিছু একটা ঢুকিয়ে দিয়েছে যেটা আমি অনুভব করতে পারছি। পল কিছুই বুঝতে পারছিল না, তাই সে বারবার বাড়ি ফিরে যাওয়ার কথা বলছিল। আমরা দেখতে পাই ওই সময় সেই আলোটি বাড়ির ভেতরে আবারও প্রবেশ করে।
বি বলে তাদের তোমাকে কোনো প্রয়োজন নেই, এটা বলেই বি পলের উপরে আক্রমণ করে আর তাকে বেহুশ করে দেয়। সিনেমার সিন তখন শিফট হয়ে যায় আর দেখা যায় পল নিজেকে হাত পা বাঁধা অবস্থায় একটা বোটের উপরে আবিষ্কার করেছে। যখন পলের জ্ঞান ফিরে তখন বি বলে আমি তোমাকে বাঁচানোর জন্য পানিতে ফেলে দিচ্ছি। পল বলে আমি পানির নিচে নিঃশ্বাস নিতে পারবো না। এই কথার পরই বি পলকে পানিতে ফেলে দেয় আর কেবিনে ফিরে আসে। এখানে দেখা যায় অ্যানিও কেবিনেই ছিল আর এই দুজনের স্ক্রিন একেবারে বদলে গেছে, যেটা দেখে বোঝাই যাচ্ছে যে অ্যানিও তার হাজবেন্ড উইলকে মেরে ফেলেছে আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়।